ইসরায়েলর সাংঘাতিক আক্রমণ, হিজবুল্লাহ উপরে এয়ার স্ট্রাইক করা যাইছি। দক্ষিণ লেবাননে ঘন ঘন মিসাইল মাড় করা যাইছি। হিজবুল্লাহর অনেক আড্ডাকু টার্গেট করা যাইছি। হিজবুল্লাহর অস্ত্রাগার এবং অন্য বিল্ডিং মধ্যে ধ্বস্ত হয়ে যাইছি। 30 লঞ্চর এবং 150 অধিক আড্ডা ধ্বস্ত হয়েছে সূচনা মিলিছি। আইডিএফ গোয়েন্দা সূচনা আধারে এয়ার স্ট্রাইক করা যাইছি। হিজবুল্লাহ পটু বি প্রতি আক্রমণের ভয়। উত্তর ইসরায়েলের নাগরিকঙ্কু ঘরু ন বাহারিবাকু বর্তমান সময়ে পরামর্শ দিয়ে যাইছি। বর্তমান সময়ে ইসরায়েলর সাংঘাতিক আক্রমণ, হিজবুল্লাহ উপরে এয়ার স্ট্রাইক করা যাইছি। ঘন ঘন চালিছি এয়ার স্ট্রাইক। দক্ষিণ লেবাননে ঘন ঘন মিসাইল মাড় করা যাচ্ছে। হিজবুল্লাহর অনেক আড্ডাকু টার্গেট করিকি এভাবে বর্তমান সময়ে পদক্ষেপ নেছে এবং লোকমানঙ্কু উত্তর ইসরায়েলের নাগরিকঙ্কু ঘরু ন বাহারিবাকু পরামর্শ দিয়ে যাইছি। বর্তমানর স্থিতি কোন? বিক্রম কেশরী পরিচয়, মো সহযোগী বর্তমান সময়ে ফোনলাইন অনেক। বিক্রম, বর্তমানর স্ট্যাটস কোন রয়েছে? পুঁড়ি কিন্তু লেবানন কু টার্গেট করেছে ইসরায়েল। হিজবুল্লাহর বিভিন্ন আড্ডা উপরে এয়ার স্ট্রাইক করা যাচ্ছে। পাখাপাখি কতটি সামরিক ঠিকানা ধ্বস্ত হয়েছে এবং বর্তমান লোককে কেমতি সচেতন করা যাচ্ছে? দেখুন, যাহা আইডিএফ সূচনা দিয়েছে এবং যে ভিডিও জারি করেছি, সে ভিডিও অনুযায়ী কথা হচ্ছে যে 100 অধিক আড্ডা উপরে আটাক হয়েছে এবং এইসব এয়ার স্ট্রাইক করা যাচ্ছে। তেমন করে মোটামুটি এটিরে রকেট লঞ্চর 100 অধিক নষ্ট হয়েছে। আউ যদি আমি কইবা তাহলে তার অস্ত্রাগার নষ্ট হয়ে যাইছে এবং অন্য সমস্ত যেতিক তাঙ্কর ওয়ার রিলেটেড যে কোনসি ইনফ্রাস্ট্রাকচার রয়েছে, ইয়ে দক্ষিণ লেবাননে থাকা অধিকাংশ যে আড্ডাকু টার্গেট করা হয়েছে। ইয়া ভিতরে অস্ত্রাগার বি রয়েছে, রকেট লঞ্চর রয়েছে এবং আউ অন্য যে কোনসি তাঙ্কর পরীক্ষাগার রয়েছে কিংবা যেহেতু লঞ্চ করা যাচ্ছিল বিভিন্ন আটাক বা ক্ষেপণাস্ত্র মাড় করা যাচ্ছিল সেসব স্থান মধ্যে রয়েছে। এবং ইসরায়েল যাহা কহিছি যে এইসব স্থানরে এইথিপাই টার্গেট করা যাইছে, কারণ ইসরায়েলি গোয়েন্দা সংস্থা বেশ পূর্বরু এ সম্পর্কের সূচনা দিয়েছিল এবং এইটা গোটে প্রি এমটিভ স্ট্রাইক, অর্থাৎ লেবানন পক্ষ আক্রমণ হওয়া আগরু তুরন্ত ইসরায়েল এয়ার স্ট্রাইক আরম্ভ করেছে। এবং বর্তমান সুদ্ধা যাহা খবর মিলছে 37 জন এতে প্রাণ হরাইছেন এবং 3000 জন আহত হচ্ছেন। ইয়ে হচ্ছে গত মঙ্গলবার, বুধবার এবং গুরুবার মিশাইলে এই সংখ্যা গত 3 দিনের এই সব ঘটনা ঘটিছে। তেমন করে মোটামুটি যাহা অনুমান করা যাচ্ছে বর্তমান সুদ্ধা এয়ার স্ট্রাইক ফেজ ওয়াইজ করা যাচ্ছে এবং হুয়েত এহা আগকু অধিক জোরদার করা যাইপারে। আর নিশ্চিত ভাবে আগকু মধ্যে আহুরি জোরদার করা যাইপারে এবং বর্তমান সময়ে এভাবে বড় পদক্ষেপ নেওয়া যাইছি এবং অনেক সামরিক ঠিকানা উপরে বর্তমান সময়ে নজর মধ্যে রাখা যাইছি। হিজবুল্লাহ উপরে বড় ধরনের এয়ার স্ট্রাইক এবং উত্তর ইসরায়েলের নাগরিকঙ্কু ঘরু ন বাহারিবাকু মধ্যে সচেতন করা যাচ্ছে, পরামর্শ দিয়া যাইছি। ধন্যবাদ বিক্রম। আসন্তকালি ঠিক পুঁথরে শ্রীমন্দির রত্নভণ্ডার বৈষয়িক সর্ভে করা 23 তারিখ পর্যন্ত চলিব।